গবেষণা ও রোগীদেরকে আধুনিক চিকিৎসা সেবা দিতে রাজধানীর মহাখালীতে চালু হলো 250 সজ্জার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। দশতলা বিশিষ্ট দেশের প্রথম পরিপাকতন্ত্র ও লিভার চিকিৎসা বিশেষায়িত হাসপাতালটি সহ আরও 9টি অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে চিকিৎসা খাতে সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। সারা বাংলাদেশে আপনারা দেখবেন নতুন মেডিকেল কলেজ করা, প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটা আমি প্রথমবার শুরু করি মহানন্দা বিশ্ববিদ্যালয়। এখন আরও 3টা বিশ্ববিদ্যালয় আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, এবং পর্যায়ক্রমিকভাবে প্রত্যেক বিভাগে একটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করব, নির্মাণ করব, সে পরিকল্পনাও আছে। আগামীতে ক্ষমতায় আসলে উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়ে সেবার মনোভাব নিয়ে কাজ করতে চিকিৎসকদের প্রতি পরামর্শ দেন সরকার প্রধান। আমি ডাক্তারদের কাছে এইটুকু অনুরোধ করব যে মানুষের সেবা করা এই মহৎ উদ্দেশ্য নিয়েই আপনাদের এই পেশা, কাজে এই পেশাকে আপনারা একটা মহান ব্রত হিসেবে গ্রহণ করে মানুষের সেবা করবেন। জনগণ ভোট যদি আমাদেরকে দেয় তাহলে আমরা তাদের সেবা করতে পারবো, এবং এই কাজগুলি আমরা ধারাবাহিকতা বজায় রেখে আমাদের যে লক্ষ্য আমরা স্থির করেছি 2020 সালে জাতির জন্মশতবার্ষিকী পালন করব, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা ব্যাপকভাবে উদযাপন করব, এবং সেই লক্ষ্য নিয়ে 2020 মার্চ থেকে 2021 মার্চ আমরা মুজিব বর্ষ ঘোষণা দিয়েছি। দেশের চিকিৎসাকে বিশ্বমানের করতে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। যেসব রোগগুলি এখন মানুষের সবথেকে বেশি মানে আমরা দেখতে পাচ্ছি, তো সেগুলির উপরে চিকিৎসা এবং গবেষণা সবথেকে বড় দরকার, যেটা সেটা হলো গবেষণা করা। কেন আমাদের দেশে আমাদের মানুষ কোন ধরনের রোগে বেশি ভোগে, কি অবস্থা তাদের, বা তাদের চিকিৎসা কি মাত্রা চিকিৎসা দিতে হবে, এর উপরে গবেষণাটা খুবই জরুরি বলে আমি মনে করি। মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে গড়ে তুলে জাতির পিতার যে স্বপ্ন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ, এটা আমরা গড়ে তুলব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আগামী এক সপ্তাহের মধ্যে একাদশের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। তিনি জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে কমিশন 80% সম্পন্ন করেছে। ভোটের অনুকূল পরিবেশ তৈরিতে 10 ডিসেম্বরের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা সম্পন্ন সহ নানাবিধ কাজ শেষ করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার সার্বিক প্রস্তুতি তুলে ধরে তা বাস্তবায়নের নির্দেশনা দিতে আন্তঃ মন্ত্রণালয় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। সভায় 23 মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব সহ নির্বাচন কমিশনার বৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভা শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ। নির্বাচন পূর্ব সময়ে আচরণ বিধিমালা প্রতিপালন দেখভাল করার জন্য আমাদের বেশ কিছু সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং নির্বাচনের দিন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের মানে বিপুল পরিমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হয়। এগুলো মানে তালিকা করে যাতে নিয়োগ দেওয়া হয় সে ব্যাপারে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছি। এছাড়াও নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ব্যাপারে ইঙ্গিত দেন নির্বাচন কমিশন সচিব। ডিসেম্বরের 10 তারিখের পূর্বেই যাতে সকল ধরনের বার্ষিক পরীক্ষা, ভর্তি পরীক্ষা এগুলো সম্পন্ন করার জন্য আমরা যে সমস্ত বোর্ড আছে, আমাদের মন্ত্রণালয় আছে এবং আমাদের অধিদপ্তর আছে, তাদের কর্মকর্তাদেরকে আমরা বলেছি যে তারিখে তফসিল ঘোষণা করা হবে তার 7 দিনের মধ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনী এলাকা যাতে ব্যানার, পোস্টার, অন্যান্য যে সমস্ত প্রচারণার জন্য বিলবোর্ড এগুলো 7 দিনের মধ্যে যাতে রিমুভ করা হয়। তবে বিএনপির গঠনতন্ত্র নিয়ে আদালতের যে নির্দেশনা তা নিয়ে কোনো কথা বলতে চাননি নির্বাচন কমিশনার সচিব হেলাল উদ্দিন আহমেদ। এটা আমি এখনও পাই নাই, এটা জেনে, এটা মানে কোর্টের কী নির্দেশ এটা জেনে আপনাদেরকে জানাই। আবু সৈয়দ অপু, মাইটিভি, ঢাকা।
প্রস্তাব পেলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য দলের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে ফ্রান্স ও জার্মানির অ্যাম্বাসেডরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তবে বিএনপি ঐক্যফ্রন্টের সঙ্গে থাকায় তাদের সাথে আলাদা আলোচনার প্রয়োজন নেই বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি ঐক্যফ্রন্টের মধ্যে ক্যান ইউ মেক এ ডিফারেন্স? ঐক্যফ্রন্ট না না, এভাবে এখন তো সময়টা কত, যদি 4-5-6 এর মধ্যে যদি শিডিউল ডিক্লেয়ার হয়ে যায় তাহলে এরপরে কী করে আপনি কত আলোচনা এর মধ্যে। খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ এবং নির্বাচন কোনোটাই ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দুই মামলায় বেগম জিয়ার সাজা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে এই মন্তব্য করেন তারা। একদিকে বেগম জিয়ার সাজা বৃদ্ধি, অপরদিকে সংলাপের আমন্ত্রণ বিপরীত চরিত্রের বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মাহবুব সৈকতের রিপোর্ট। দুই মামলায় বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদ এবং মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিএনপির মানববন্ধন। রাজনৈতিক হীন ও উদ্দেশ্য চরিতার্থ করতেই বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ দলটির শীর্ষ নেতাদের। নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের সাথে প্রধানমন্ত্রীর সংলাপের সাড়া দেয়া নিয়েও কথা বলেন বিএনপির নীতি নির্ধারকরা। তখন একদিকে সরকার সংলাপের প্রস্তাব পাঠিয়েছে, অন্যদিকে দেশে হচ্ছে বেগম খালেদা জিয়াকে তার সাজা বৃদ্ধি করা। আর যা যদি না হয় তাহলে দেশে যে অরাজকতা, যে একটা অনিশ্চয়তার সৃষ্টি হবে তার জন্য সরকারকে দায় দায়িত্ব নিতে হবে। একই সাথে কর্মীদেরকে আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতি চালিয়ে দেওয়ার নির্দেশনা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দাবি আদায়ে বৃহস্পতিবার মহানগর নাট্যমঞ্চে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতীকী গণ অনশন করবে বিএনপি। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের সাড়া দেয়া জাতির জন্য ঐতিহাসিক ঘটনা এবং জনগণের বিজয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। রাজধানীর মতিঝিলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের সাথে তার দল যাবে কিনা তা 3 নভেম্বর ঘোষণা করা হবে বলেও জানান তিনি। সংলাপের সাড়া দেওয়াটাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে নাড়া দিয়ে দিয়েছে। ফলাফলের উপরে সংলাপের সফলতা নির্ভর করে না, সংলাপই একটা সভ্য সমাজে চলার জন্য একটা রাস্তা তৈরি করে দেয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ নেই বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র রোধে কঠোর নজরদারি থাকবে আর বৈধ অস্ত্র যাতে অবৈধ পথে ব্যবহার না হয় সেদিকেও কঠোর অবস্থানের কথা জানান র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। এসকেলিটনের বিশেষ রিপোর্ট। জাতীয় নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্রের পাশাপাশি যারা বৈধ অস্ত্র বিক্রি করে তাদের প্রতিও আলাদা নজরদারি থাকবে বলে জানান কাউন্টার টেরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। যাতে কোনো সন্ত্রাসীদের হাতে বৈধ অস্ত্র অবৈধভাবে বিক্রি করার সুযোগ না পায় সেদিকেও সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযান আসলে আমাদের চলমান, আমরা সারা বছর ধরে এই অভিযান করে থাকি। ইতিমধ্যে বৈধ অস্ত্রের যাদের লাইসেন্স রয়েছে তাদের ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি, পাশাপাশি বৈধ অস্ত্রের ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে সেখানেও গুলির হিসাব, যেটি তারা কাদের কাছে অস্ত্র বিক্রি করছে, কাদের কাছে গুলি বিক্রি করছে সেটিও আমরা নিচ্ছি। আত্মগোপনে থাকা দাগে সন্ত্রাসী প্রসঙ্গে বলেন 10 বছর পর দেশে প্রবেশ করার সুযোগ নেই।
প্রবেশ করলেও কোনো অপকর্ম করার সক্ষমতা নেই। নির্বাচনকে ঘিরে জঙ্গি তৎপরতারও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান মনিরুল ইসলাম। ইলেকশনকে কেন্দ্র করে কেউ যদি কোনো ধরনের এই যেটি যে গ্রুপগুলো সক্রিয় হওয়ার চেষ্টা করে বিভিন্ন সময়, তা যদি কেউ কোনো ধরনের সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করে বা প্রস্তুতি গ্রহণ করে, এই প্রস্তুতি লগ্নেই তাদেরকে চিহ্নিত করে তাদেরকে নিষ্ক্রিয় করে আইনের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হব বলে আমরা মনে করি। এদিকে মাইটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র রোধের পাশাপাশি বৈধ অস্ত্র যাতে অবৈধ পথে ব্যবহার না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দেশে অবৈধ অস্ত্র প্রবেশ না করতে পারে সেজন্য কিন্তু আপনারা দেখবেন র্যাব অলমোস্ট এভরিডে কিন্তু দেখবেন যে আমরা অস্ত্র উদ্ধার করছি। এই ধরনের যারা ব্যবসায়ী আছে, চোরা কারবারি আছে, যারা স্মাগল করে নিয়ে আসে, যারা এগুলো বিক্রি করে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং এটাকে কিন্তু জোরদার করেছি আমরা। তো এটি নির্বাচনের একদম পূর্বক্ষণ পর্যন্ত, নির্বাচন দিন পর্যন্ত কিন্তু আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। নির্ভয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রবেশ করতে পারবে বলেও জানান র্যাব প্রধান। স্বচ্ছন্দে নিরাপদে নিরাপত্তার সঙ্গে তারা ভীতিমুক্ত পরিবেশে স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করবেন এবং সেই যে পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা ইলেকশন কমিশনকে সহায়তা করব। এসকেলিটন, মাইটিভি, ঢাকা। যতই আলোচনা এবং সংলাপ হোক না কেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানালেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল নেতারা। সকল ষড়যন্ত্র এবং আন্দোলন প্রতিহত করে আবারও নৌকামার্কা বিজয়ী করার ঘোষণা দেন তারা। বিকেলে 14 দলের সমাবেশে এসব কথা বলেন নেতারা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। নির্বাচন সামনে রেখে সরকারের বিরুদ্ধে বিএনপির মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে টিএনটি কলোনি মাঠে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল। দেশকে আবারও ধ্বংসের পথে নিয়ে যেতে এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে এমন মন্তব্য করে সকল ষড়যন্ত্র এবং আন্দোলন প্রতিহত করেই আবারও নৌকামার্কা বিজয়ী করার ঘোষণা দেন 14 দল নেতারা। নির্বাচন হবে সংবিধানের ভিত্তিতে, দেশ এগোবে সংবিধানের ভিত্তিতে এবং আচরণ সেই নির্বাচনে আপনাদের পছন্দকে সংগ্রাম করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব শিল্প সমৃদ্ধ একটি দেশে রূপান্তরিত করার জন্য বাংলার জনগণ নৌকা মার্কে বসে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিএনপির বন্ধুরা ভালো করে ধরেন, ধরে ভোটে আসেন, না হলে ম্যাডামের মতো আপনারাও রাজনীতিতে গোরস্থানে চলে যাবেন। ঐক্যফ্রন্টের সাথে সরকারের আলোচনা হবে, তবে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানালেন 14 দলের মুখপাত্র আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। মাননীয় নেতৃত্বে গেছেন সংলাপ হবে, ব্যক্তিগতভাবে পরিষ্কার বলতে চাই 14 দলের পক্ষ থেকে আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সংবিধানের বাইরে কেউ যেতে পারবে না। ইউরোপে যেভাবে নির্বাচন হয়, আমেরিকায় যেভাবে নির্বাচন হয়, ভারতে যেভাবে নির্বাচন হয়েছে, মানুষে যেভাবে নির্বাচন হয়েছে, সেই অনুযায়ী বর্তমান নির্বাচন সরকার প্রধান শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প হবে না। সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে এবং নৌকামার্কা আবারও বিজয়ী করতে সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। নৌকার কোনো বিকল্প নাই, নৌকা এগিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী নির্বাচনে ভোট দেবে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। আপিল বিভাগের রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আরও 5 বছর বেড়ে যাওয়ার প্রতিবাদে আদালত বর্জনের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের পরস্পর বিরোধী কর্মসূচিতে উত্তপ্ত ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। সরকারপন্থী আইনজীবী নেতারা বলছেন সুপ্রিম কোর্টকে রাজনৈতিক মঞ্চ বানানোর চেষ্টা করছে বিএনপিপন্থী আইনজীবীরা। মানিকলাল ঘোষের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আপিলে সাজা বেড়ে যাওয়ার প্রতিবাদে বুধবার আদালত বর্জন কর্মসূচি পালন করে বিএনপি পন্থী আইনজীবীরা।
সুপ্রিম কোর্টের মধ্যে তালা দিয়ে আটকে দেওয়া হয় বেশ কয়েকটি গেট। এই কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আওয়ামীপন্থী আইনজীবীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিলে উত্তাপ ছড়িয়ে পড়ে সুপ্রিম কোর্টের আঙিনায়। বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, আদালতকে প্রভাবিত করছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলায় যে রায় দিয়েছে তা সরকারের চাপের মুখে আদালত বাধ্য হয়ে 5 বছরের সাজাকে বৃদ্ধি করে 10 বছরে উন্নীত করে। সরকারপন্থী আইনজীবীরা বলছেন সুপ্রিম কোর্টকে রাজনৈতিক মঞ্চ বানানোর ষড়যন্ত্র করছে বিএনপিপন্থী আইনজীবীরা। নিয়মটা হচ্ছে যদি কোনো ব্যক্তি রায়ের বিরুদ্ধে সক্ষুব্ধ হয় তার আপিল করার সুযোগ আছে। এই রায়কে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এখানে দেখা যায় হাইকোর্টের একটি বেঞ্চে রায়কে তারা প্রশ্নবিদ্ধ করেছে। এই আইন অঙ্গনকে রাজনীতি একটা মঞ্চ বানাবার চেষ্টা চলছে অনেকদিন ধরে একটি বিশেষ দলে। মানিক লাল ঘোষ, মাইটিভি, ঢাকা। 2021 সালের মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি জ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর একটি অভিজাত হোটেলে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট শীর্ষক একটি বৃহৎ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসে তিনি এই কথা জানান। এদেশে শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে নিয়ে যেতে শিক্ষার্থীদের যুগ উপযোগী প্রযুক্তির উপর জোর দিতে হবে বলেও মনে করেন নুরুল ইসলাম নাহিদ। ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এক পেশি ম্যাচে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদকে 2-0 গোলে হারিয়েছে তারা। শেখ রাসেলের জয়ে শেষ 8 নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মুক্তিযোদ্ধা সংসদকে চেপে ধরে শেখ রাসেল। তবে পুরো প্রথমার্ধে গোলের দেখা পায়নি সাইফুল বারি টিটু শিশোরা। তবে 70 মিনিটে রাফায়েল উদ্দিন আর ইনজুরির টাইমে অ্যালেক্স রাফায়েলের সৌজন্যে জয় নিশ্চিত হয় শেখ রাসেলের। এদিকে দিনের অপর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 3-2 গোলে হারিয়েছে টিম বিজেএমসি। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।